الحمد لله الرحيم الرحمن الكريم المنان امتن على عباده بالاسلام والايمان والاحسان وشرع لهم الصيام والقيام وجعلهم من خير امه اخرجت للناس نحمده حمد الشاكرين ونستغفره استغفار التائبين ونساله من فضله وهو ذو الفضل العظيم واشهد ان لا اله الا الله وحده لا شريك له اختص هذه الامه برمضان وانزل عليهم الفرقان وجعله ميدانا للمسارعه والاستباق ومحرقه للاوزار والاثام وسوقا لفعل الخيرات وتنفيع الطاعات واقتساب الحسنات واشهد ان محمدا عبده ورسوله كان يفرح بقدوم رمضان ويبشر اصحابه به فيقول لهم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه تفتح فيه ابواب الجنه وتغلق فيه ابواب الجحيم وتغل فيه الشياطين فيه ليله خير من الف شهر من حرم فقد حرم خيرها صلى الله وسلم وبارك عليه وعلى اله واصحابه واتباعه باحسان الى يوم الدين اما بعد ايها المسلمون اتقوا الله تعالى واطيعوه فان التقوى وصيه الله للاولين والاخرين وللانبياء والمرسلين فاتقوا الله في انفسكم اتقوا الله في اخوانكم وازواجكم واولادكم اتقوا الله في جميع شؤونكم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال ويوفقنا وإياكم لما يحبه ويرضاه إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون একটি অত্যন্ত বরকতময় মাসে আমরা অবস্থান করছি এটি আল্লাহ সুবহানাহু অপার অনুগ্রহ যা তিনি আমাদের উপর দিয়েছেন শাহরুন মুবারক সৈয়দ শহুর যেটাকে বলা হয় অতএব আমাদের উচিত হবে এই মাসটিকে স্বাগত জানানো আমাদের নিয়ত এবং এখলাসকে এবং তওবাকে রিনিউ করার মাধ্যমে এবং যেন আমরা আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে নেই আমরা যেন আমাদের দিনের বা দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে কমিয়ে দিনের ইবাদতে এবং দিনের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি আমরা যেন সময় সদ্ব্যবহার করতে পারি এবং টাইম ম্যানেজমেন্টের অত্যন্ত যে সুন্দর নিয়মগুলো আছে সেখানে আমরা নিজেদের যে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন সেটা খাটিয়ে সব সময়টাকেই যেন আমরা কাজে লাগাতে পারি এবং আমরা যেন অধিক ইবাদতের মাধ্যমে ভালো ভালো কাজের মাধ্যমে দান খয়রাত সাদাকার মাধ্যমে সিয়াম এবং লাইলের মাধ্যমে সিয়ামের আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা যেন রমাদানের থেকে সর্বোচ্চ বেনিফিট এবং কল্যাণ লাভ করতে পারি এটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের প্রতি আহ্বান পাশাপাশি আমরা যেন আমাদের জীবনের যে কোনো পদস্খলন বিচ্যুতি বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি পাপ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে এবং সেই ধরনের উপকরণে আজকে সমাজ পরিপূর্ণ সেই পাপ থেকে নিজেদেরকে যেন আমরা রক্ষা করতে পারি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি এটাই রমাদানের প্রধানতম শিক্ষা কারণ অন্যায় এবং পাপ থেকে বিরত থাকার মধ্য দিয়েই ব্যক্তির সততা শুরু হয় এবং পরবর্তীতে সে তার ইবাদত এবং ভালো আমল বৃদ্ধি করার মধ্য দিয়ে তার সততাকে পরিপূর্ণ করে অতএব এই জন্য ইসলাম মানুষের নাজাত কিংবা আখেরাতের যে প্রাপ্তি সেটাকে প্রথমত চিহ্নিত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ফামান জোহ জেহা আনিন্নার জান্নাত জন্নাত ফাজ কোরআনও বলছে যে জাহান্নাম থেকে মুক্তি পেল তাহলে প্রথম ফোকাসটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে পাপ থেকে মুক্তি লাগবে এটা হলো প্রথম ফোকাস দ্বিতীয় হচ্ছে জান্নাত পাওয়া জান্নাতের মধ্যে বিভিন্ন দ্বারাজাত আছে আমরা জানি বিভিন্ন স্তর আছে যার যত ভালো আমল যার ইমান যত বেশি শক্তিশালী এবং যিনি যত বেশি মোত্তাক্ষি হবেন জান্নাতের মধ্যে তার অবস্থান ততটা উচ্চে হবে ফলে জান্নাতের অবস্থান সবার সমান হবে না কিন্তু জাহান্নাম থেকে মুক্ত হওয়াটাই তার জান্নাতে প্রবেশ করার বা জান্নাতের সুযোগ জান্নাতের পুরস্কার প্রাপ্তির একটা আলামত একটা চিহ্ন কোরআনের জন্য প্রথমে বিপদ থেকে মুক্ত থাকার কথা বলেছে তারপরে আপনি কি পুরস্কার পাবেন সেটা পরবর্তী ব্যাপার এই জন্যে সিয়াম কিংবা অন্য ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে এই ফোকাস দেওয়া হয়েছে যে আগে যেন আমরা ভুল বিভ্রান্তি বিচ্যুতি দালালাত মিসগাইডেন্স এগুলো থেকে যেন নিজেদেরকে আগে আমরা রক্ষা করি এবং তারপর ভালো কাজের প্রতিযোগিতা যতটা সম্ভব সবাই সমান ভালো কাজ করতে পারবে না সবাই সমান শক্তিশালীও নয় আবার সবার সমান দক্ষতাও নাই সবার কোরআনতে তো সমান নয় সবার সালাতের মধ্যে একাগ্রতা সমান সৃষ্টি হয় না এভাবে মানুষের কাজের মানের মধ্যে যেহেতু পার্থক্য তার পুরস্কারের মধ্যে পার্থক্য হবে কিন্তু একটা জিনিস সবাইকে নিশ্চিত করতে হবে সেটা হল পাপ মুক্তি অন্যায় থেকে বিচ্যুতি থেকে এবং বিভ্রান্তি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি অতএব যেই ব্যক্তি রমাদানের এই অল্প কয়টা দিন আজকে আপনারা জানেন পনেরোই রমাদান অর্ধেক শেষ অত্যন্ত দ্রুত গতিতে দিনগুলো শেষ হয়ে যায় যে ব্যক্তি এই অল্প কটা দিন যে কাজে লাগাতে পারলো সেই বিজয়ী সেই বিজয়ী সেই পুরস্কার লাভ করল আর যে ব্যক্তি এই দিনগুলো কাজে লাগাতে পারল না সে নকশানের মধ্যে থেকে গেল সে ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্ত যে মহাসুযোগ আল্লা সুবাহানহতালার সৃষ্টি করেছেন সেই মহা সুযোগকে যে মিস করল সে অনেক বড় কিছু মিস করল আর যে কিছুটা হলেও গ্রহণ করতে পারল সে লাভবান কিন্তু যে যত বেশি গ্রহণ করতে পারল সে তত বেশি লাভবান আল্লাহ তালা বলছেন ইয়া ইউন আমানু কুতে বা আলাই কুমো ও ক্যামা কুতে বা আলাল্লা আমিন কবলে কম আল্লা আল্লাহ কুমত্তা কোন হেইমানদার লোকেরা তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনটি সিয়াম ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপরও ফরজ করা হয়েছে যেন তোমরা তাকে অবলম্বন করো আর পরবর্তী আয়তে আল্লাহ সুমতাল বলছেন শাহরু রমাদন একটা আয়াত পরে শাহরুর ফেমেন উন্ন হুদিন শাহরফ আলিয়াসম রমাদান মাস জাতে আল কোরআন নাজিল হয়েছে তিনটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে প্রথম কারণ হচ্ছে মানুষের হেদায়তের জন্য। মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল হয়েছে আবার সেটা বিশেষ কারণে রমাদানে নাজিল হয়েছে তাহলে কোরআন নাজিলের প্রথম কারণ হল মানুষকে হেদায়ত করা গাইড করা হুদামানি গাইডেন্স তবে সব মানুষ উপকৃত হবে না সে ইঙ্গিত সুরাবাকার শুরুতে দেয়া হয়েছে হুদাল্লিন মুত্তাকিন যারা মুত্তাকিন তারাই উপকৃত হবে তারাই এটাকে গাইড হিসাবে সত্যিকার অর্থে বাস্তব ভিত্তিক তারা গ্রহণ করবে এবং তারা উপকৃত হবে তবে অন্য মানুষ যেন অভিযোগ অনুযোগ করতে না পারে যে আল্লাহ আমাদেরকে তো কোনো গাইড দেন নাই সেই জন্য আল্লাহ তালা বলেছেন লে লেজামিয়া নাস সকল মানুষের জন্য এটা গাইডেন্স কোনো মানুষ সে যে ধর্মেরই হোক যদি সে কোরআনকে গ্রহণ করতে চায় কোনো বাধাকে আছে কোনো বাধা নেই কোরআন ইজ ওপেন ফর অল সবার জন্য উন্মুক্ত নারী পুরুষ নো ডিসক্রিমিনেশন কোনো ধরনের বৈষম্য নেই পৃথিবীর সকল মানুষ এমনকি সে যদি মহাকাশ জানেও অবস্থান করে তবুও সে কোরআন পড়তে কোনো বাধাকে আছে পৃথিবীর অনেক ধর্মগ্রন্থের অনেক বিধিনিষেধ আছে এটাকে স্পর্শ করার জন্য এটাকে পড়ার জন্য এটাকে শ্লোক আকারে মানুষকে শোনার জন্য ব্যাখ্যার জন্য তাদের অনেক রেস্ট্রিকশন আছে বাট আমাদের কোরআনের এমন কোনো রেস্ট্রিকশান নেই পৃথিবীর যে কোনো মানুষ রাস্তায় বসে বসে ভিখারিও পড়তে পারবে রিক্সা চালকও কোরআন পড়তে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই ইউনিভার্সিটির প্রফেসর ভিসি মহোদয় কিংবা বোর্ডের চেয়ারম্যান সবাই কোরআন পড়তে পারেন যদিও পড়েন না সবাই এটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি আমাদের সবাই পড়েন না অনেকে অহংকারের কারণে পড়েন না যে আমি এত বড় এত পদমর্যাদা সম্পন্ন এত আধুনিক এত বড় বিজ্ঞানী এত সমাজ সমাজবিজ্ঞানী এত বড় সমাজবিজ্ঞানী আমি কেন পড়ব বিশ্ববিখ্যাত মানুষ আন্তর্জাতিক ব্যক্তি আমি কেন পড়বো অহংকারের কারণে মানুষ পড়ে না হয়তো অনেকে বলবেন যে না অহংকার না অন্য কিছু আসলে এখানে অহংকারী অহংকার দিন থেকে কোনো মুসলিম যদি বিরত থাকে তাহলে বুঝতে হবে সে অহংকারী সে তার স্রষ্টার কথা শুনে না অফিসের কাজ যেই অফিসার করবে না বসের কথা যে শুনবে না বলেন তো সে অহংকারী না সে যদি দাবি করে না আমি অহংকারী না এমনি করছি না কেন এমনি করছেন না নিশ্চয়ই আপনার একটা পেশি শক্তি বা কিছু একটা আছে যে কারণে আপনি কোড অফ কন্ডাক্ট মেনে চলছেন না তাহলে দিনের কোড অফ কন্ডাক্ট কেন আপনি মেনে চলছেন না যাই হোক দ্বিতীয় কারণটা বলা হচ্ছে ওবাইনা তিমিনাল হুদা এটা হেদায়তের দলিল হেদায়তের দলিল সব কিছুর একটা দলিল ইভিডেন্স লাগে দেখেন পৃথিবীর যে কোনো জায়গায় যদি কেউ অপরাধ করে কোথাও কোনো অফিসে এবং সেটাকে ইনভেস্টিগেট করা হয় যে রিপোর্টটা দেওয়া হয় তার দলিল লাগবে কি লাগবে না আদালতে যদি কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হয় দলিল লাগবে কি লাগবে না আপনার একখণ্ড জমি আছে এটাকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবেন দলিল মানে এরপরে যদি প্রমাণ করতে হয় যে এটা আপনার জমি না আরেকজনের জমি দলিল লাগবে কি লাগবে না সব কিছুতে দলিল লাগে এভিডেন্স লাগে তাহলে দিন পালনে কেন লাগবে না বলেন তো আমি যে ইসলামটা পরিপালন করব তার জন্য কোনো দলিল লাগবে না কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা মনে হয় যেন না কিচ্ছু লাগবে না এমনিই নিজের চায় যেমনি মন চায় তেমনি তিনি দিন পালন করবেন এটা কি হবে এটা কি হবে এটা হবে না কারণ কুরআন আল্লাহ সুমান্তাল্লা নাজেল করেছেন যেন এটা একটা এভিডেন্স হয় ও ভাইন্যা তেম্মিন হুদা এভিডেন্স ফর দ্য হোল গাইডেন্স যে কোনো জায়গায় বলবেন এটা ফরজ দলিল লাগবে ওয়াজিব আজিব দলিল লাগবে মোস্তাহাব দলিল লাগবে জায়জ দলিল লাগবে মাকরু দলিল লাগবে আপনার অপছন্দনীয় হলে ওটা মাকরু হবে না আপনি বললেই অথবা কোনো মুফতি সাহেব বললেই ওটা হারাম হয়ে যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষিত হতে হবে আবার হারামটাকে আরেক মুফতি যদি জায়জ বলে এটা জায়জ হবে না মনে রাখবেন সুতরাং কোরআন এবং তার সাথে শুননা দুটোই হচ্ছে ইভিডেন্স আল্লাহ সোমা কোরআন নাজিল করেছেন সরাসরি তার কালাম হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এবং তার ব্যাখ্যা হিসাবে নবী সাল্লা সাল্লামকে প্রদান করেছেন আসন্না আজকের অনেক মানুষ সন্নাকে অস্বীকার করে নানা যুক্তিতে হাদিসকে অস্বীকার করে অনেক যুক্তি আছে তাদের এটা নিয়ে আমাদের ঢাকাতে কিছুকাল পরে একটা কনফারেন্সও হবে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখছি সুন্নাহ কনফারেন্স ইনশাআল্লাহ অনেক বিজ্ঞ সেখানে প্রবন্ধ এবং আর্টিকেল গবেষণাপত্র দেবেন আচ্ছা আসন্নাকে অস্বীকার করে কেন কারণ তারা মনে করে এটা আল্লাহর কালাম না অতএব মানব না মনে রাখবেন ইসলামের দুটো জিনিস আছে একটা হলো এলেম আর একটা হলো উইজডম ইসলাম দুটোরই মূল্যায়ন করেছে তবে এক নম্বর পজিশন হচ্ছে এলেমের এক নাম্বার পজিশন কিসের এলেম এলএম মানে নলেজ নলেজ জ্ঞান নলেজটা মনে রাখবেন সেটাই প্রকৃত নলেজ যেটা প্রকৃত অথেন্টিক তথ্য যেটা ভুল তথ্য দ্যাট ইজ নট নলেজ অনেক মানুষ ভুল তথ্যকে নলেজ মনে করে সেটা দিনের ব্যাপারেও আছে মাজারে গিয়ে দেখুন যদি জিজ্ঞেস করেন তুমি এভাবে করছো কেন সে বলবে এটাই আমার দিন দিস ইজ মাই রিলিজিয়ন কোথায় শিখেছো আমার ধর্মগ্রন্থে কিছু বই দেখাবে এই বইয়ের মধ্যে পেয়েছি সো দিস ইজ নলেজ টু দেম তাদের কাছে এটা নলেজ তারা এই অমুক কুতুবখানা তমুক কুতুবখানার কিছু বইতে তারা পেয়েছে কিন্তু আফটার ইনভেস্টিগেশন আফটার রিসার্চ যদি এর অথেন্টিসিটি না থাকে তাহলে কি এটা নলেজ হবে সায়েন্সের ইকুয়েশানগুলোই ধরেন না অঙ্ক যদি প্রমাণিত হয় অঙ্কটা ঠিক হয় নাই তাহলে কি এটা নলেজ হবে নলেজ হবে না তাই না সায়েন্সের যে কোনো তথ্য যে কোনো ইনফরমেশন যদি আফটার ইনভেস্টিগেশন দেখা যায় এটা ভুল দিকে লিড করছে দেন ইট ইজ নট নলেজ কোরআন হাদিসের ব্যাপারটাও তাই নলেজ ইজ ফার্স্ট আমি সেটাকে এক্সপ্লোর করতে পারি আর নাই পারি সব নলেজ কি সবাই এক্সপ্লোর করতে পেরেছে সায়েন্স মেডিকেল সায়েন্স পিওর সায়েন্স ন্যাচারাল সায়েন্স ন সব নলেজ এখনও আমাদের কাছে ধরা দেয়নি সম্ভব না কারণ সব নলেজ কার কাছে আছে শুধু আল্লাহর কাছে আছে তিনি মানুষকে লিমিটেড একটা ক্যাপাসিটি দিয়েছেন স্কিল দিয়েছেন যা দিয়ে সে ধীরে ধীরে কিছু কিছু এক্সপ্লোর করতে পারে এটাকে আমরা আমাদের উন্নয়নের সোপান বলছি এবং যতটুকু পেরেছি এটা নিয়ে অনেকে গর্ব অহংকার করে আল্লাহকে ভুলে যায় আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যাই হোক এখানে আমরা প্রথম বললাম এলম ইসলামের প্রথম পজিশনটা হলো এলেম আমাদের এক্সপ্লোর করা ছাড়াই আল্লাহ সুবাহতালা ওহির মাধ্যমে বেশ কিছু জ্ঞান দিয়ে দিয়েছেন আমাদের যেটি আছে কোরআনে এবং কোরআনের বেশ কিছু ব্যাখ্যা আমাদের প্রয়োজন হয় এই জন্য নবী সাল্লাম বিভিন্ন উপলক্ষে সাহাবাদের সাথে তার কথা কাজ এবং সম্মতির মাধ্যমে এক্সপ্লেনেশনগুলো দিয়েছে এটা হলো সন্ন্য আর কিছু না নাবি সাল্লা সাল্লাম তার সাহাবাদের সাথে নানা ইন্টারাকশানে এবং নানা প্রয়োজনে কখনো কিছু বলে দিয়েছেন ব্যাখ্যা করে কখনো কিছু কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এবং কখনো সম্মতির মাধ্যমে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন তাহলে তার কথা কাজ এবং সম্মতি তিনটি মিলেই হচ্ছে সন্না এই সুন্নাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এটা নলেজ ইসলামে তাহলে সোর্স অফ নলেজ হলে দুটো এবং এই দুটোর মধ্যে যা কিছু আমরা পাই সেটা অথেন্টিক নলেজ সুনার ক্ষেত্রেও এটা মনে রাখতে হবে কিছু মানুষ অপচেষ্টা করেছে ভুল তথ্যকে সূন্না হিসাবে চালিয়ে দেওয়ার মানুষের অপচেষ্টার কারণে বিশুদ্ধ এবং সহি সুন্না এটা প্রশ্নবিদ্ধ হতে পারে না সমাজে অসৎ মানুষের জন্য অন্য ভালো মানুষগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে না এটা মনে রাখবেন মেডিকেল সায়েন্সের কিছু ডাক্তারের অসততার কারণে মেডিকেল সায়েন্সটা প্রশ্নবিদ্ধ হতে পারে না কিছু দুর্নীতিবাজ প্রকৌশলীর কারণে ইঞ্জিনিয়ারিং পেশাটাও প্রশ্নবিদ্ধ হতে পারে না মনে রাখবেন সব জায়গায় কিন্তু একই সিস্টেম এক জায়গায় ঠিক করবেন আরেক জায়গায় ভুল করবেন নীতির এই দ্বৈততা এটা আমাদের জন্য ঠিক না সব জায়গায় ইনসাফ করতে হবে সব জায়গায় সুতরাং কিছু মানুষ যদি জাল হাদিস নিয়ে কিছু অপচেষ্টা করে থাকে ওভার দ্য ইয়ার্স অতীতে কিংবা বর্তমানে এই জন্য সন্নাকে আপনি অস্বীকার করে বসবেন এটা হতে পারে না কোরআন এবং সন্না দুটোই অথেন্টিক দুটোই অথেন্টিক তবে অথেন্টিকভাবে আমাদের কাছে আসতে হবে অথেন্টিক ওলামাদের বক্তব্যের আলোকেই আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা অথেন্টিক নলেজটা এখানে পেয়ে যাব আচ্ছা এর পাশাপাশি আমি বললাম উইজডাম উইজডামটা হলো বিচক্ষণতা বুদ্ধি হ্যাঁ যেটা আমরা বিবেক থেকে পাই আমরা বিবেককে কাজে লাগিয়ে যে বিচক্ষণতা অর্জন করি এটা হলো উইজডম ইসলাম আমাদেরকে বলে এলেমের সাথে উইজডমকে কাজে লাগানো কিন্তু অর্থাৎ আমাদের উইজডমটা এলেম থেকে বিচ্ছিন্ন হবে না এটা মনে রাখবেন নলেজ শুড বি শুড নট বি ডিটাচড ফ্রম উইজডম এটা মনে রাখবেন নলেজ শুড নট বি ডিটাচড ফ্রম উইজডম তাহলে তো নলেজটা বুঝতে পারবেন না ভালো মত আমাদের তো সেই দশাই হয়েছে অধিকাংশ মানুষের কাছে কোরআনের জ্ঞান নাই কারণ উইজডমটাকে সে সাথে আসলে একসাথে মেলাচ্ছে না আরেকটা জায়গা আমরা দেখি অনেক মানুষ খুব বুদ্ধিজীবী অনেক বুদ্ধি তাদের বাট কোরআন সোনার নলেজটুকু নাই এই উইজডামটাকে মিসগাইড করবে মানুষ এই বুদ্ধিকে জাগতিক এই বুদ্ধিকে যখন এলেম থাকে সে উইজডমটাকে ডিটাচ করে ফেলেছে আলাদা করে ফেলেছে তখনই দেখা যাচ্ছে তার তাকে মিসলিড করছে তখন সে হাদিসকে অস্বীকার করে তখন সে ডার্নজমের পক্ষে কথা বলে যদিও অনেক বিজ্ঞানী এ নিয়ে অনেক দ্বিমত পোষণও করেছেন এরকম আরও অনেকগুলো বিষয় আমরা সমাজে দেখি যাই হোক তাহলে আমাদেরকে একটা মূলনীতিতে আসতে হবে নলেজ শুড বি কানেক্টেড উইথ উইজডম শুড বি কানেক্টেড উইথ অথেন্টিক নলেজ এর আমরা বলবো নলেজ শুড নট বি ডিটাচড ফ্রম উইজডম অ্যান্ড উইসডাম শুড নট বি ডিটাচড ফ্রম নলেজ এই নীতিটা যদি আমরা মেনে চলি তাহলে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা কম আমরা বলছিলাম অবাইনাথি মিনাল হুদা এটা হলো এটা হলো দলিলের কথা যে প্রত্যেকটা বিষয়ের একটা দলিল থাকতে হবে এই জন্যই কোরআন আল্লাহ তালা নাজল করেছেন আর থার্ড হলো আলফর কান এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যের জন্য তাহলে কোরআনের মূল কাজটা হচ্ছে মুসলিমদেরকে সত্যমুখী করা আর বাতিল থেকে দূরে সরানো কোরআনের সেলফ সত্য এবং মিথ্যার মধ্যে ডিস্টিংগুইশ করে এবং কোরআনের বক্তব্য হচ্ছে তোমরা সত্যপন্থী হও বাতিল থেকে ডিটাচ হও কারণ কোরআনের সাথে সাথে সত্য এসে গেছে বাতিল চলে যাবে এবং বাতিল কখনো প্রতিষ্ঠিত থাকবে না কোনো সমাজেই আসলে থাকে না অনেক সময় পৃথিবীতে দৌরাত্ম থাকে খারাপদের সেটা আরেকটা বিষয় গবেষণার বিষয় কেন এটা হচ্ছে কারণ মানুষের মধ্যে নাফস কাজ করছে শয়তানের প্ররোচনা কাজ করছে এতে নানামুখী বিষয় যাই হোক আমরা তাহলে এখানে এই যে দুটো আয়াত পাঠ করলাম এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম প্রথম আয়াতে সিয়ামকে ফরজ করা হয়েছে দ্বিতীয় আয়াতে বলছে এই প্রাথমিক কথাগুলো বলার পরে তোমরা যারা এই মাসে উপস্থিত থাকবে তারা রমাদানের সিয়াম রাখবে তারা এই মাসে সিয়াম রাখবে এই মাস বলতে রমাদান মাস তাহলে সিয়াম ফরজ করা হয়েছে দুটো আয়াতেরই বক্তব্য আর রমাদান মাসের সিয়াম এটা একশো পঁচাশি নম্বর আয়াত যেটা সুরাল বাকারার তার বক্তব্য সিয়ামের এই নানামুখী আমলগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহর অনেকগুলো হক আদায় করে থাকি সিয়ামটা অন্য সকল ইবাদত থেকে একটু আলাদা আর সকল ইবাদত হচ্ছে কিছু করা আর সিয়ামটা হচ্ছে কিছু না করা সিয়ামের অর্থ ওই তাই অ্যাল এমসাক টু অ্যাভয়েড টু অ্যাবস্টেইন টু অ্যাভয়েড কোনো কিছু বর্জন করা বিরত থাকা কী বর্জন করবেন সিয়ামের একটা বাহ্যিক রূপ আছে আর একটা ভেতরের রূপ আছে বাহ্যিক রূপের মধ্যে দেখেন সব বর্জন পান করাটে বর্জন করবেন খাদ্য বর্জন করবেন বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে মেলামেশাকে বর্জন করবেন ফজর থেকে নিয়ে সূর্য যাওয়া পর্যন্ত আর এর অন্তর্নিহিত দিকটা হলো কি পাপ বর্জন করবেন মিথ্যা বর্জন করবেন প্রতারণা বর্জন করবেন ধোকাবাজি বর্জন করবেন ঘুষ বর্জন করবেন সুদ বর্জন করবেন মানুষের প্রতি অত্যাচার করাটা বর্জন করবেন মানুষের অধিকার ক্ষুণ্ণ করাটা বর্জন করবেন নষ্টামি বর্জন করবেন দুর্নীতি বর্জন করবেন মাদক দ্রব্য সেবন করা বর্জন করবেন মাদক মাদকদ্রব্য বেচা কেনা বর্জন করবেন জেনা ব্যবিচার মদ পান ইত্যাদি আরও যা কিছু আছে আরও যত খারাপ সমাজে প্রচলিত আছে সব খারাপকে বর্জন করবেন এটা সিয়ামের অন্তর্নিহিত নির্দেশনা রাসুল সাল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন মানলাম ইয়াদ আকাউল জুরে ওয়াল আমলা বিহি ফালাইসালিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আত হওয়া সারাবাহ যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে বর্জন করল না আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই অর্থাৎ এটা আপনার কোনো কাজে আসবে না আপনি যে সিয়াম রাখছেন কে রিমুনারেশন দেবে বলেন কে রিওয়ার্ড দেবে আল্লাহ সেটা কিন্তু আল্লাহ বলেও দিয়েছেন হাদিসে কুৎসের বক্তব্য অনুযায়ী এবং এটা যে কোনো সাধারণ রেগুলার রিমুনারেশন না ইট ইজ এ স্পেশাল এটা বিশেষ একটা পুরস্কার রাসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন যেটা হাদিসে কুৎসিতে আসছে হাদিসে কুৎসির ভাষ্য কুল্লু আমাল ইবনে আদম আলাহু আল হাসানা তুমিনহা আল হাসানা তুমিন হু বে আলিহা ইল্লা সৌম ফা ও হুলি ওয়া না জিবি বনিয়াদমের প্রত্যেক আমল তার নিজেরই কল্যাণে একটা নেকি দশটা নেকি সমপরিমাণ এবং সেটা বাড়তে বাড়তে সাতশো নেকি পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে সিয়াম ছাড়া সিয়ামের কোনো নেকি নাই আসলে অন্য কারণে তালা বললেন সিয়াম ছাড়া ফ্যি ইটস এক্সক্লুসিভলি ফর মি এটা আমার জন্য এটা আমার জন্য ওয়া আনা আজ জিবি আমি এর পুরস্কারটা দেব তাহলে এই যে সিয়ামের পুরস্কার আলাদা করে দিয়েছেন সিয়ামের সংজ্ঞাটাও আলাদা আল্লাহর কাছে বর্জন করার মর্যাদাটা বেশি বর্জন করার মর্যাদাটা বেশি কারণ করার কাজটা অনেক সময় দেখা যায় নানা অক্ষমতার কারণে আপনার জন্য রিলিফ করে ছোট্ট করে দেওয়া হয় দাঁড়িয়ে সালাত না পারলে বসে নাহলে শুয়ে রোজা রামদানে রাখতে না পারলে কী করবেন রামাদানে যদি সিয়াম রাখতে না পারেন ভাঙবেন ফ্রিকুয়েন্টলি ভাঙবেন আর পেট ভরে খাবেন নো প্রবলেম যদি আপনি অসুস্থ থাকেন আর মুসাফির থাকেন আপনি যদি আপনি যদি বলেন যে আমি তো ফার্স্ট ক্লাস বিমানে ভ্রমণ করছি ওখানে তো সারাক্ষণ খাবার ভাঙতে পারবো কি না ভাঙতে পারবেন না পারবেন সফরে অর্থাৎ যখন কেউ ট্রাভেল করে ইভেন প্লেনে খুব লাক্সারিয়াস ট্রাভেলিংও যদি হয় তবুও সে সিএম ভাঙতে পারবে এটা তো সুরাল বাকার একশো চুরাশি এবং একশো পঁচাশি নম্বর আল্লাহ তালা নিজেই এই পারমিশনটা দিলেন আমাদের কেউ কি সেই পারমিশনটাকে বাতিল করতে পারে বাতিল করতে পারেন আল্লাহ তালা বলছেন ফমান অতএব সিয়ামের এই বিশেষ পুরস্কার দেখেন সিয়াম রাখবেন এটা স্পেশাল অন্য সমস্ত এ থেকে এটা ডিস্টিংগুইজড ফলে এটার আল্লাহ আল্লাহতালা আলাদাভাবে দেবেন স্পেশালি দেবেন এই সিয়ামের মধ্য দিয়ে আমরা অনেকগুলো আসলে ভালো কাজ করে থাকি ইমান বাড়িয়ে থাকি সিয়ামের মূল ফোকাস তাকোয়া যেটা আল্লাহ তালা বলছেন আল্লাহমদার তাকুন সিয়ামের মধ্য দিয়ে আমাদের এখলাসটা এতদিন আমাদের চিন্তা চেতনা নিয়তে যে গলরটুকু ছিল সিয়ামে সেটাকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনি সিয়াম যে রেখেছেন কাউকে দেখা সিয়াম রাখতে পারে কেউ এটা সবচেয়ে গোপনীয় আমল ফজরের পরে যদি এক গ্লাস পানি আপনি ইচ্ছে করে পান করেন সিয়াম হবে কেউ দেখবে কেউ দেখবে না তো সিয়ামকে আপনার আল্লাহর জন্যই রাখতে হবে যদি রিয়াল সিয়াম আপনি রেখে থাকেন সিয়াম দেখানোর জন্য কোনো করার সুযোগই নেই সালাদ একজনের সামনে পড়লেন একদম লম্বা রুকু লম্বা সেজদা মানুষ দেখে বলল আহা কত মুসল্লি আহা আমি তো জীবনে এত লম্বা রুকু করি নাই এত লম্বা সেজদা দেই নাই অথচ সেই লোক হয়তো মনে মনে চিন্তা করছে মানুষ মাত করে ফেলবো এবার বসও খুশি হবে অন্যরাও খুশি হবে এত বড় মুসল্লি এত ভালো মানুষ এর উপর অনেক নির্ভর করা যায় তাই না আসলে এই ধরনের দেখানোর কাজ আছে হজ হজ থেকে এসে আপনি বললেন আমি এবার আল্লাহ হয়ে গেছে প্রচার করলেন আল্লাহ অমক দেখা যায় যে মানুষও প্রভাবিত হয় এবার ওনাকে সব ভোট দেব আল্লাহ হয়ে গেছেন ভালো মানুষ হয়ে গেছেন ইত্যাদি এগুলো হলো রিয়া এগুলো হলো রিয়া সিয়ামের মধ্যে এই রিয়ার কোনো সুযোগ নাই এই জন্য এত বড় পুরস্কার সিয়ামের মধ্য দিয়ে আমরা আল্লাহর অনেকগুলো হক পরিপালন করে থাকি আমরা সালাতটাকে দেখেন পাঁচ পাঁচয়াক্ত সালাতের পাশাপাশি স্পেশাল লাইল আছে কি নাই স্পেশাল লাইল তারপরে লাইলাতুল কাদরের মতো একটা রাত দেওয়া হয়েছে সেই লাইলাতুল কাদরের মেইন কাজটা কি বলেন তো কিয়ামুল্লাইল কিয়ামুল্লাইল রাসুলসাল্লাহ সালামের হাদিসগুলো দেখেন কি বলছেন তিনি তিনটা হাদিসি বোখারি মুসলিম এসছে মানসম রা ইমান আল্লাহমা মেনদাম্বে। যে ব্যক্তি ইমানের সাথে ইমানকে কমপ্লিট করে এবং এখলাসের সাথে আল্লাহর কাছে সবের আশায় যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে আল্লাহ তাল্লাহ তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেবেন কমা দ্বিতীয় হাদিসটা মানকা রমাদানা ইমান গফির আল্লাহমা চাকাদাম দাম্বি যে ব্যক্তি ইমানকে পরিপূর্ণ করে এবং সওয়াবের আশায় আল্লাহর জন্য সে কিয়াবুল লাইলা আদায় করে রাতের সালাদ সে আদায় করে তাহলে আল্লাহ তা আল্লাহ তালা তার পূর্ব সকল পাপকে ক্ষমা করে দেবেন তৃতীয় হাদিসটা মানক মা লাইলাতল কাদরে ইমান ও ফের আল যে ব্যক্তি লাইলাতুল কাদারে কদরের এই মহান রজনীতে ইমানের সাথে এবং সওয়াবের আশায় এখলাসের সাথে সে সিয়ামুল্লাহল আদায় করে আল্লাহ তালা পূর্বের তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দিবেন তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে তাহলে বোঝা গেল সিয়ামের মধ্যে শুধু সিয়াম না এটা আমাদেরকে সালাদ করেছে এমন সালাদ যে সালাদটা আমাদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করে দেয় সব সালাই আল্লাহর সাথে কানেকশন বাট রাতের সালাদটা একটু স্পেশাল একটু স্পেশাল স্পেশাল না একটু স্পেশাল গভীর রাতের সালা আরও বেশি স্পেশাল যেই কারণে অমর আব্দুল খতাব রাদিয়াল্লাহ তালু বলছেন আমরা যে সন্ধ্যা রাতে তারা বিপড়ি আর শেষ রাতে তাহাজ পড়ি এ দুটোর কম্পেয়ার করে তিনি বলছেন তার এই হাদিসটা সহিখারির মধ্যে এসেছে ওল্লাতি তা নাম যে সালার থেকে তোমরা ঘুমিয়ে থাকছো শেষ রাতের যেই সালাত থেকে তোমরা ঘুমিয়ে থাকছ সেটা তোমরা এখন যে সালাতে দাঁড়াচ্ছ তার চেয়ে উত্তম এটা তিনি বললেন কিয়ামুল লাইল পুরোটাই উত্তম তবে গভীর রাতের সালাদটা বেশি উত্তম নবী সাল্লা সাল্লাম সেটা বললেন ওয়াসাল্লু ওয়ানিয়াম মানুষ যখন সুপ্তিমগ্ন নিদ্রায় থাকে তখন তোমরা সালাদ পড়ো তখন তোমরা কারণ এটা আল্লাহর সাথে কানেক্টেড থাকার অত্যন্ত চমৎকার একটা পন্থ রামাদানের মধ্যে আমরা দেখি দান খয়রাত সাদাকার একটা অত্যন্ত গতিসম্পন্ন প্রবাহ সৃষ্টি হয় স্বয়ং নবী সাল্লা সাল্লাম এত বেশি দান করতেন হাদিসে এসেছে এটাও বোখারির বর্ণনা যে কানা আজও দাবিল রেহিল মুরসালাহ তিনি অত্যন্ত বেগবান ঝড়ো হাওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন এই রমাদানে দান খয়রাতের ক্ষেত্রে রমাদানে কাফটা অনেক ফজিলত সম্পন্ন আপনারা জানেন আমাদের সামনে শেষ দশক প্রায় এসেই গেল শেষ দশকে নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষ কয়েকটা বছর তিনি এতে কাফে বসেছিলেন এবং সাহাবাইকেরামও এতে কাফে বসতেন রাসুলসাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীরাও এতে কাফে বসতেন অতএব সেই সুযোগও আমাদের সামনে আছে রমাদানের পুরো সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময় যেটি ইমাম আহমদ একটা জৈয়দ সানাদের হাদিসে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লেকুল্লি মুসলিমিন দাওয়াত মুস্তাজাবা ইয়াদ ও বিহাফিয়া রমাদান প্রত্যেক মুসলিমের দাওয়াতটা এটা কবুল হওয়ার উপযুক্ত যা সে রমাদান মাসে করে থাকে ফলে এত যে সুযোগ সৃষ্টি হল রমাদানের এই সিয়ামের মধ্য দিয়ে একজন মানুষ সত্যিকার অর্থে যদি এই সুযোগটা নেয় এই প্র্যাকটিসগুলো করে তাহলে সে মোত্তাকি না হয়ে পারে না মোত্তাকি হওয়ার সকল ট্রেনিং সকল ব্যবস্থাপনা সকল ইবাদাত সব কিছু এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এ কারণেই পরিবেশটাও সেভাবে তৈরি করে দেওয়া হয়েছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় পুরো আব মানে আবহ পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যাতে আমরা আল্লামুখী হই অতএব আমি বলবো আমার প্রিয় ভাইরা আর গাফলতির মধ্যে থাকবেন না অনেক গাফলতির মধ্যে আমরা ছিলাম এখনও অনেকে আছেন এই রমাদান মাসেও তারা নাটক ফাটক দেখে সময় নষ্ট করেন আজে বাজে জিনিস ব্রাউজ করে তারা নিজেদের পাপের পাল্লাটা ভারী করেন আমি বলবো আর গাফলতি নয় আসুন একটু সচেতন হই ভালো মানুষ হওয়ার মধ্যে আপনার কোনো ক্ষতি নেই ভালো মানুষ হওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই আপনি নিজেকে যত চালাকি মনে করেন না কেন যত হাজার কোটি টাকাই আপনার ব্যাংক ব্যালেন্স থাকে থাকুক না কেন আল্লাহর পাকড়াও থেকে নিজেকে অল্লাহি অল্লাহী আল্লাহর পাকড়াও থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবেন না অতএব সেই দিনের জন্য একটু ভাবুন ভালো মানুষ হওয়াকে আত্মস্থ করুন তখন দেখবেন যে ভালো কাজ করতে আপনার আনন্দ আল্লাহর বান্দাদের কল্যাণ করতে আপনার আনন্দ ভেজাল মেশানো অন্যায় করা কোথাও আগুন লাগিয়ে দেওয়া এই সমস্ত ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করতে আপনার নিরানন্দ লাগবে আপনি কোনো দিন স্বেচ্ছায় সে কাজগুলো করবেন না যদি আপনি নিজেকে ভালো মানুষের কাতারে আনতে পারেন ভালো কাজের চর্চা আপনি করতে পারেন এখানে রমাদানের মাধ্যমে আসলে আল্লাহর যে হকগুলো আমরা আদায় করে থাকি সেগুলো খুব সংক্ষেপে আমি একটু তুলে ধরছি আপনাদের কাছে প্রথমেই হল এখলাস এখলাসের আগে আরেকটা জিনিস আছে ইমান ওই প্রথম তিনটা হাদিসে কিন্তু আমরা ইমান নিয়ে কথা বলেছি ইমানকে আল্লাহ তালা রমাদানের রমাদানের সিয়ামকে ইফেক্টিভ করার জন্য শর্ত করেছেন ইমান ঠিক না থাকলে কিন্তু সিয়াম আপনাকে পাপ থেকে মুক্ত করবে না তাহলে ইমানটাকে ঠিক করতে হবে আর ইমানটা হলো আল্লাহর এক নম্বর হক আল্লাহর এক নম্বর হক হলো ইমান আপনি যদি ইমান না আনতে পারেন ইমান আপনার বিশুদ্ধ না হয় সঠিক না হয় তাহলে আপনার কোনো আমলি কাজে আসবে না ইমান হলো অনেকগুলো শূন্যের আগে একের মত হাজারো শূন্য যদি থাকে আপনার কোনো লাভ আছে কিন্তু যদি পাঁচটা শূন্য থাকে বা সাতটা শূন্য থাকে একটা লাভ আছে না অনেক শূন্য দরকার নেই আপনার একটা এ একটা হল ইমানের জায়গাটা আপনার সমস্ত আমল কাজে আসবে যদি ইমান থাকে আর ইমান যদি না থাকে হাজারো আমল কোটি কোটি ভালো আমলও আপনার কোনো কাজে আসবে না দ্বিতীয়টা হচ্ছে এখলাস এবং সেটা হাদিসের দ্বিতীয় অংশ এহতাবান সাবান বলে বোঝানো হচ্ছে এখলাসকে এক্সপেক্টিং দ্য রিওয়ার্ড ফ্রম আল্লাহ আপনি শুধু আল্লাহর কাছেই রিওয়ার্ডটা সওয়াবটা আশা করবেন আর কারো কাছে নয় এটা এখলাসের গুরুত্বপূর্ণ পার্ট আপনি আল্লাহর জন্য করবেন সওয়াবের আশাও করবেন কার কাছে আল্লাহর কাছে এটা এখলাস অতএব সিয়াম আমাদেরকে আরেকটা হক শিখিয়ে দিচ্ছে আরেকটা হক আদায় করিয়ে দিচ্ছে সেটা হলো ইমানের পাশাপাশি এখলাস এখলাসের তো অনেকগুলো আয়াতও আছে আপনারা জানেন আল কোরআনে আল্লাহ তালা এখলাসের গুরুত্বের উপর অনেক আয়াত দিয়েছেন সুরালবাইয়ানার পাঁচ নম্বর আয়াতে বলেছেন ওমা উমেরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মখ্লসীন আলাহদ্দিন তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর জন্য দিনকে খালেস করে নিয়ে একনিষ্ঠ করে নিয়ে আল্লাহর ইবাদত করে সুতরাং কেউ যদি আল্লাহর জন্য দিনকে পরিপালন না করেন তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না আপনি সালাদটা কেন পড়ছেন আল্লাহর জন্য সিয়ামটা কেন রাখছেন আল্লাহর জন্য হজটা কেন করছেন আল্লাহর জন্য এই সব কিছু কিন্তু আল্লাহ তাল্লাহ কোরআনেও বলে দিয়েছেন ওয়াতিমুল হাজিল্লাহ আল্লাহর জন্য হজমরা করো ও আকিমিস আমাকে স্মরণ করার জন্য সলাৎ কায়েম করো এইভাবে প্রত্যেকটা কাজ কুল কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহা ও মামেতে লিল্লাহি রব্বুল আলমেন বলো নিশ্চয় আমার সালাত আমার সকল ইবাদত এবং কোরবানি আমার জীবন এবং মরণ রব্বুল আলমেন আল্লাহর জন্য আল্লাহর নিমিত্তে সুতরাং আল্লাহর জন্য যদি না হয় তাহলে আপনার সব কিছু মিস হয়ে যাবে তার মানে আমরা বলতে পারি যদি আপনি এখলাস মিস করেন ইউ মিসড এভরিথিং আপনি যদি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করাকে মিস করেন আপনার মনের মধ্যে এই জিনিসগুলো আপনি পোষণ করতে ব্যর্থ হন ইট মিনস আপনার সব কিছু মিস হয়ে গেল আপনি আল্লাহর কাছে কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন বাট ইউল নট বি গিভেন আপনাকে দেওয়া হবে না আপনাকে দেওয়া হবে না আপনাকে একটা ভালো কাজ করলেন একজনকে কিছু টাকা দিলেন উপকার করলেন কেন যদি আপনি বলেন আমি এমনি দিয়েছি এটা আমার হ্যাবিট তাহলে কি আপনি রিওয়ার্ড পাবেন সব পাবেন আমি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম যখন উনি বললেন যে উনি বহু ভালো কাজ করেছেন এবং যে কোনো দুর্নীতিকে তিনি সবসময় প্রতিহত করতেন বললাম যে কেন করেছেন আপনি নিশ্চয়ই আল্লাহর কাছে সন্তুষ্টির আশায় করেছেন উনি বললেন নো 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 কেন আমি সেটা করব উনি বুঝাতে চাইলেন আমি তো ভালো মানুষ আমি আল্লাহর কাছে ওই লোভে করব ওই কাজটা নো নো আই এম নট দ্যাট ম্যান আমি বললাম তাহলে দুঃখের দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি আল্লাহর কাছে কোনো রিওয়ার্ডই প্রাপ্ত হলেন না পাবেন না এটা ইসলামের মূল নিচ্ছি আপনি যদি আল্লাহর কাছে কিছু না চান এবং আল্লাহর কাছে সবের আসা যদি ভালো কাজগুলো না করেন তাহলে আপনি রিওয়ার্ড প্রাপ্ত না কারণটা কি এর পেছনে উইজডামটা কি উইজডামটা হলো যে ব্যক্তি শুধু আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কোনো স্বার্থতাকে প্রভাবিত করবে না আর যে ব্যক্তি বলবে এটা আমার হ্যাবিট এবং আমি আল্লাহর কাছে চাই না সে ব্যক্তি দুনিয়ার স্বার্থকে যেভাবেই হোক সে মিথ্যা বলবে অবশ্যই দুনিয়ার স্বার্থতার সামনে চল পদ প্রভাব এবং অন্য অন্য পদবীর লোভ এগুলোর কারণে সে করেছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা সে আল্লাহর জন্যই কাজ করবে আল্লাহর কাছেই সওয়াব চাবে এই জন্য আল্লাহ তালা এগুলো সিস্টেম করে দিয়েছেন কারণ তিনি চান মুসলিমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হোক যাই হোক এটা হলো এখলাস দ্বিতীয় যে বিষয়টা যে হকটা আমরা রক্ষা করে থাকি সিয়ামের মাধ্যমে সেটা হলো আন্নাশই হাতু লিল্লাহ আন্নাশই হাতু লিল্লা একটা হাদিস এসছে সাল্লাম বলছেন আর দিন নাসিহা দিন হল নাসিহা মানে কল্যাণ কল্যাণ কামনা কামনা তখন জিজ্ঞেস করলেন ইয়া এটা কার জন্য তখন নাসিহা সাল্লাম বললেন এটা সবার জন্য আল্লাহর জন্য নাসিহা আল্লাহ রাসূলের জন্য নাসিহা মুসলিমদের নেতৃবৃন্দের জন্য নাসিহা এবং সকল মুসলিমের জন্য নাসিহা তিনি ব্যাখ্যা করলেন এবং পরবর্তীতে আমাদের কেরাম এই ব্যাখ্যাগুলো আরও সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আল্লাহর জন্য নাসিহা মানে কি আল্লাহর জন্য নাসিহা মানে হচ্ছে আপনি যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন ওটা প্রপারলি করবেন এতকান্লাহ ওটা সুন্দরভাবে পারফর্ম করবেন সম্পাদন করবেন যেটা আল্লাহ চান তাই না আমি যদি আপনাকে কোনো কাজ দিই আমি কি চাইব ওটা ত্রুটিপূর্ণভাবে করেন আমি চাইবো ওইটা সবচেয়ে বেস্ট পারফরম্যান্স যেন আপনার হয় সুন্দরভাবে যদি করেন তাহলে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন প্রশংসা পাবেন এটাই হলো আল্লাহর জন্য না সিহা অতএব সিয়াম এসে আমাদেরকে প্রত্যেকটা কাজ যেহেতু পাপমুক্ত কাজ ইমানের সাথে কাজ এখলাসের সাথে কাজ তাহলে সিয়ামের মধ্যে দেখবেন প্রত্যেকটা কাজের পারফরমেন্স সম্পাদন অনেক সুন্দর হয়ে যায় ফলে একজন মানুষ খুব দ্রুত তার নৈতিক উন্নয়ন করে তার কাজের স্কিল বাড়ায় তার সময়নিষ্ঠতা বাড়ায় তার টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা আগের থেকে সুন্দর হয় এভাবে সব দিক থেকে সে উপকৃত হতে থাকে তিন নম্বর যে বিষয়টা সেটি হলো যে হকটা আমরা পালন করে থাকি সেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের সুন্নাকে পরিপালন করা এটা কিন্তু আল্লাহর হক এটা বলা যাবে না এটা নবী সাল্লাহ সাল্লামের হক না এটা হলো আল্লাহর হক কারণ আপনি নবী সাল্লাহ সাল্লামকে ফলো করলে মূলত কাকে ফলো করলেন আল্লাহ এটা আল্লাহ তাল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়ামেন আত আর রাসুলা ফাকাদ আত আল্লাহ যে রাসুলকে অনুসরণ করলো সে মূলত কাকে অনুসরণ করলো আল্লাহকে অ্যান্ড বিকজ হিজ মেসেঞ্জার মেসেঞ্জার অফ আল্লাহ তিনি আল্লাহর মেসেঞ্জার আল্লাহ তালা তাকেই ম্যাসেঞ্জার করেছেন তাই না আল্লাহ তো নিজেই করেছেন তাকে ম্যাসেঞ্জার দেশাল্লাহ দায়িত্ব আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন যেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নির্দেশনা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেন ইন রাসুল্লাহ ইম জামি আল্লাহ তালার পক্ষ থেকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে যে আমি তোমাদের সবার প্রতি ম্যাসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে তাহলে তিনি যা বলবেন যে নির্দেশনা দিবেন যা করবেন সবই হচ্ছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওমায়ন্ত হাওয়া ইনহুয়া ইউ হা আর তিনি তার হাওয়া তার ডিজায়ার প্রবৃত্তি থেকে তিনি কোনো কথা বলেন না তিনি যাই বলেন সেটা হলো ওয়াহি তিনি যাই বলেন সেটা হল ওয়াহি অতএব রেসুলসাল্লা সাল্লাম তার জীবনের যতগুলো কাজ কথা যা কিছু সম্পাদন করেছেন এটা হলো কি ওয়াহি এটা কে কে বলছে কোরআন বলছে আর যদি আমরা দেখি যে সুনির্দিষ্ট কোরআনের কথামালা দিয়ে তিনি কথা বলছেন তাহলে সেটা হবে কোরআন আর যদি দেখি কোরআনের বাইরে তিনি কিছু কথা বলছেন এবং আমল করছেন তাহলে সেটা হবে সন্না বাস কোরআন ওয়াহি সন্নাও ওয়াহি এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই এবং রাসুল সাল্লা সাল্লামের উপর যখন থেকে আজল শুরু হয়েছে সে থেকে আজ পর্যন্ত আমাদের কোনো স্কলার মেন স্ট্রিমের কোনো ইমাম বড় বড় ইমাম শ্বে তা মধ্য থেকে বা হাদিসের ইমাম তফসিরের ইমাম ইমাম তারা কেউ কোনোদিন সন্দেহ পোষণ করেননি যে সুন্নাহ ওয়াহি নয় বরং সন্না ওয়াহি যেহেতু সুন্নাহ ওয়াহি তাহলে কোরআন দ্বারা যেমন শরীয়তের হুকুম সাব্যস্ত হয় সন্না দিয়ে শরীয়তের হুকুম সাব্যস্ত হয় এই জন্য আপনি দেখবেন সুন্না দিয়ে সালাতের ডিটেলসটা সাব্যস্ত হয়েছে না হাদিস দিয়ে সালাত কোরআন আমাকে বলছে সালাহ আর হাদিসের মধ্যে কোন রাখাতে কি পড়তে হবে বসে কি পড়তে হবে সেজদায়। রকুতে কি পড়তে হবে এটা হাদিসের মাধ্যমে জেনেছি না কোরআন আমাকে বলেছে ও জাকা জাকাত দিতে কিন্তু জাকাতের ডিটেলস এটা সোনা বর্ণনা করেছে ফলে কোরআন এবং সন্না দুটোই ওয়াহি দুটোই আমাকে মানতে হবে এবং মনে রাখবেন সূন্য অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা সুতরাং কেউ যদি পরিপূর্ণ ইসলামকে ফলো করতে চান তাকে অবশ্যই হাদিস এবং সুন্নাকে অশ স্বীকার করতে হবে এবং ফলো করতে হবে সুন্নাকে ফলো না করলে আপনার উমরার অনেক কাজ উঠে যাবে হজের অনেক কাজ বাদ হয়ে যাবে জাকাতের সমস্ত হিসাব বাতিল হয়ে যাবে সালাতের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে এখন তো কেউ কেউ সুন্না অস্বীকারীরা বলছেই আল্লাহ যে কোরআনে বলছেন তোমরা সালাত পড়ো তার মানে হচ্ছে মনোযোগ দিয়ে কোরআন পড়ো তারা বলছে পাঁচ অক্ত পড়তে হবে না ইন্না ওয়া ইন্না রাজিউন সমস্ত ইসলামের মৃত্যু ঘটবে যদি কেউ সুন্নাহকে অস্বীকার করেন তার জীবন থেকে ভাববেন না আপনারা কেউ যদি সুন্নাহকে অস্বীকার করে থাকেন তাহলে পৃথিবী থেকে সুন্নাহ চলে যাবে না এটা যাবে না এটা হক এটা কেমত পর্যন্ত থাকবে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে সুন্দাও কেমত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ সুতরাং দু চারজন বিচ্যুত মানুষের বক্তব্য অথবা শূন্য অস্বীকার করার দিয়ে করার মাধ্যমে আসলে হকের কোনো দিন মৃত্যু ঘটবে না সেটা আপনারা জেনে রাখেন আচ্ছা চতুর্থ যে বিষয়টি সেটি হলো মোরাক আল্লাহ যেটি ওয়া তাআলা টাইমটা তো দেখা যাচ্ছে না টাইম এখন কত একটা ছাব্বিশ জি আচ্ছা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ মোরাকবা আল্লাহ রকিবা ইন আল্লাহ রকিবা আল্লাহ তোমাদের সব কিছু অবজার্ভ করছেন এটা হচ্ছে মোরাকাবা সুফিয়ানা মোরাকাবা মোশাহাদার কথা আমরা বলছি না মোরাকাবা মানে হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহ আপনাকে শুনছেন দেখছেন আপনার হিসাব নিচ্ছেন এটা মনে রাখা সিয়ামের মধ্যে এটা মনে রাখবেন মনে থাকে বেশি অন্য সময় আমরা ভুলে যাই ফলে এটা আল্লাহর হক মনে রাখা বান্দা হিসাবে যে আল্লাহ আমাকে দেখছেন অত গোপনে যা কিছু করছেন যদি লেনদেন করে থাকেন ঘোষের সেটা আল্লাহ দেখবেন না যদি গোপনে কেউ জেনা ব্যবচার করে থাকেন আল্লাহ দেখবেন না হ্যাঁ এই সব কিছু আমাদেরকে মনে রাখতে হবে আর আমাদেরকে সৎ মানুষদের সাথেই থাকতে হবে যাতে পরিবেশগত বিভ্রাটে আমরা না পড়ি আমাদের দুর্বল ইমানের অনেক মানুষ আছে যারা দেখা যায় যখন খারাপ লোকের সাথে থাকে খারাপ কাজ করে ভালো লোকের সাথে থাকে ভালো কাজ করে আর মনে মনে কয় আহারে আমি তো ওখানে না থাকলেই পারতাম কিন্তু আবার পরদিন খারাপ লোকের সাথে গেলে আবার খারাপ হয়ে যায় তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন ভালো কাজ করেন তখন আল্লাহ দেখে আর যখন খারাপ কাজ করেন তখন আল্লাহ চোখ বন্ধ করে থাকে নাকি এইটা ভাবাটা কখনো ঠিক হবে না আল্লাহ সব সময়ই আমাদেরকে দেখেন পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ যে আমাদের উপরে এহসান করেছেন এটা একটু মনে রাখা ইসলাম গ্রহণ করে আমরা তো আল্লাহর অনেক উপকার করে ফেলেছি তাই না কি বলেন নাকি আল্লাহ আমাদেরকে ইসলাম গ্রহণের ইমান পোষণের তৌফিক দিয়ে আমাদের উপর এসান করেছেন কোনটা আল্লাহ এসান করেছেন আমরা আল্লাহর উপর কোনো এসান করি নাই আল্লাহ আমাদের উপর এসানের কোনো মুখাপেক্ষী নন কিন্তু আমরা সবাই আপনি আমি সবাই আল্লাহর রেহসানের মুখাপেক্ষী যদি আপনাকে বলা হয় যে আপনি দশ মিনিটের জন্য একটু আল্লাহ থেকে ডিটাচড হয়ে যান মানে আল্লাহ রহসান থেকে দূরে সরে যান কেউ কি রাজি হবেন হবেন না আমি ভুল বিভ্রান্তিতে ভরা মানুষ কিন্তু আল্লাহর কৃপা দৃষ্টি থেকে রহমতের দৃষ্টি থেকে আমি দশ মিনিটের জন্য আলাদা হয়ে যাবো এটা আমরা কেউ রাজি হব না এটা মনে রাখতে হবে আল্লাহ সুমান্তাল এখানে বলেছেন নবীসাল্লাকে উদ্দেশ্য করে বলছেন কোল্লা আলাইয়া আলাই আকুম কুম বালিল্লা আলাইকুম ইন ইনকুম সাদেকিন যে বলো তোমরা তোমাদের তোমরা মুসলিম হয়ে গেছ এটা দেখিয়ে আমাকে আমি ধন্য হয়ে গেছি এটা মনে করো না অথবা আমাকে খোঁটা দিও না তোমরা ইসলাম গ্রহণ করেছ করে আমার অনেক উপকার করে ফেলেছ এই ধরনের খোঁটা আমাকে দিও না এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাহামকে বলতে বালিল্লা হুয়া আলাইকুম বরং আল্লাহ তোমাদেরকে ধন্য করেছেন তোমাদেরকে রহমত করেছেন এহসান করেছেন আন হাদা কুমলিল ইমান যে তিনি তোমাদেরকে ইমানের দিকে হেদায়েত দিয়েছেন ইন কুন্তুম সাদেকেন যদি তোমরা সত্যনিষ্ঠা হয়ে সত্যনিষ্ঠাবান হয়ে থাকো বা সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে তোমরা জেনে রাখো যে আল্লাহ তোমাদেরকে ইমান দিয়ে ধন্য করেছেন ইমান দিয়ে রহমত করেছেন সুতরাং আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আল্লাহর কাছেই আমরা যেন সবসময় দায়বদ্ধ থাকি তার প্রশংসা করি এবং কখনো খোঁটা না দেই আল্লাহ আমি কি ও নামাজ পড়ি নাই আজকে কেন বিপদ দিলা আল্লাহ আমি কি গত বছর হজ করি নাই এখন কেন আমার বাচ্চাকে অসুখ দিলা আল্লাহ আমি কি এবছর জাকাত দেই নাই কত সদাকা করলাম আর এটা নেই তার পরিণতি আমাদের অনেক লোক কিন্তু এভাবে করে করে না বলেন সোহান আল্লাহ একজন পরীক্ষায় মানে খারাপ করে আল্লাহর উপর খেপে গেল এটা কি ঠিক হবে আমাদের এগুলো পরীক্ষা পরীক্ষাই পরীক্ষার হলেও পরীক্ষা আর আপনার জীবনের জন্য পরীক্ষা আল্লাহ আপনারা ইমানের পরীক্ষা করতে চান ষষ্ঠ হল প্রত্যেক আমলের ক্ষেত্রে আমাদের যে ত্রুটি হয় সেই ত্রুটিটা মনে রাখবেন অতএব নিজেকে কোনো দিন খুব ভালো পারফর্মার মনে করবেন না আর এভাবেই আমরা মূলত সিয়ামের মাধ্যমে আল্লাহর হক আদায় করে থাকি সে দিকটা আমরা যদি স্মরণ রাখি তাহলে আমাদের সিয়াম অর্থবহ হবে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আমরা যেন কোনো ত্রুটি না করি কোনো ভুল না করি কোনো অবহেলা প্রদর্শন না করি আকুলকাউলি হাদাউ আস্তাক ফির্লাহকুম ওসাইল মুসলিমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم في كل شان من شؤونكم وفي اقوالكم واعمالكم فان النبي صلى الله عليه وسلم قدوه لنا كما قال تعالى في قرانه المجيد لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا فاتقوا الله في علنكم وسركم واتبعوا نبيكم صلى الله عليه وسلم في عباداتكم ومعاملاتكم نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا واياكم من عباده المؤمنين المخلصين هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين في كل مكان يا رب العالمين، تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، اللهم فرج هم المهمومين من المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اقض الدين عن المدينين يا رب العالمين، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله اكبر والله يعلم بما تصنعون واقيموا الصلاه